আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে ফেসবুক স্টার নিয়ে কথা হবে। অনেকে বলতেছিলেন যে ভাই আমার তো 1000 ফলোয়ার পূর্ণ হয়ে গেছে, এরপরও কেন এই অপশনটা ক্রস আইকন রয়েছে। আমার তো 1000 ফলোয়ার রয়েছে, বাট এরপরও কেন এই অপশনটা ক্রস আইকন রয়েছে। আবার অনেকে বলতেছে যে ভাই আমার তো এই অপশনটা ডান হয়ে গেছে, মানে টিক চিহ্ন রয়েছে, এরপরও কেন আমি ফেসবুক স্টার মনিটাইজেশন করতে পারতেছি না। আর আপনি স্টার থেকে কত টাকা আর্নিং করতে পারবেন, এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনি ফেসবুক স্টার থেকে আর্নিং করতে চান। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, অ্যান্ড আপনি চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইজ। ফেসবুক স্টার থেকে আর্নিং করাটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত রয়েছেন। অনেকে ভাবতেছেন যে ভাই আমার আইডিতে তো 10000 ফলোয়ার রয়েছে, এরপরে কিন্তু আমার একটা মানে ফিল আপ কিন্তু পূর্ণ হচ্ছে না 2 টাকা আইটির মধ্যে। তো দেখুন আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপনি ফেসবুক স্টার থেকে কত টাকা আর্নিং করতে পারবেন বা কীভাবে বা আপনার আর্নিংটা হবে, অ্যান্ড আপনার আইডিতে কীভাবে স্টার মনিটাইজেশনটা চালু করবেন। তো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার প্রফেশনাল মোড আইডিটা কিন্তু অবশ্যই লগ ইন করে নেবেন, অ্যান্ড আপনার আইডিটা কিন্তু অবশ্যই প্রফেশনাল মোড আইডি হতে হবে। ওকে, দেন আমি এখান থেকে তিরুট আইকন আসলাম, দেন এখান থেকে প্রফেশনাল ডেসবুটাইটে ক্লিক করে দেবো। তো এখানেটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু একটি অপশন পেয়ে যাবো, স্টার্স নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবো। আমরা সিম্পলি এইখানেটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো করবে আপনার সামনে। অনেকের কিন্তু এই অপশনটা মানে 1000 ফলোয়ার যে 7 দিনের ভিতরে লাগবে, এটা কিন্তু অনেকের কিন্তু এখানে ডান অপশন কিন্তু নাই, আবার অনেকের কিন্তু এখানে ক্রস আইকন কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভাই আমার আইডিতে 10000 বা 5000 বা 3000 2000 ফলোয়ার আছে, এরপরও কেন এই আইকনটা বা এই অপশনটা ক্রস আইকন হয়েছে, মানে ডান অপশন কেন আসছে না। তো দেখুন এখানে ফেসবুক টিম বলতেছে যে আপনার 1000 ফলোয়ার মোট 7 দিনের ভিতরে পূর্ণ হতে হবে, অর্থাৎ 7 দিনের ভিতরে কিন্তু আপনার 1000 ফলোয়ার কিন্তু পূর্ণ হতে হবে। যদি আপনার 1000 ফলোয়ার 70 দিনের ভিতরে পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখান থেকে মানে এই ফিল আপটা কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন না, অর্থাৎ 60 দিনের ভিতরে হয়ে যাক, আপনার 10 দিনের ভিতরে 1000 ফলোয়ার হয়ে যাক তাহলে কিন্তু পূর্ণ হয়ে যাবে, বা 20 দিনের ভিতরে পূর্ণ হয়ে যাক তাহলে কিন্তু পূর্ণ হয়ে যাবে এই অপশনটা। কিন্তু আপনার 1000 ফলোয়ার যদি 61 দিনের ভিতরে বা 62 দিনের ভিতরে পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই ক্রাইটেরিয়াটা কিন্তু পূর্ণ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনার প্রফেশনাল মোড আইডিতে যারা এই সমস্যায় রয়েছেন তারা কী করবেন, অবশ্যই আপনার ফলোয়ার বাড়ানোর চেষ্টা করবেন, মানে আপনার আইডিতে ফলোয়ারটা বাইরে নেবেন, দেখবেন এটা কিন্তু মানে পূর্ণ হয়ে যাবে, এটা আর তেমন কিছু না, ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো 2 নম্বরে হচ্ছে কি, এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমার তো এই প্রথমটা কিন্তু ডান অপশন হচ্ছে, বাট 2 নম্বরটা কেন ডান হচ্ছে না। তো দেখুন আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো আমাদের আইডিতে কেন স্টার মনিটাইজেশনটা চালু হচ্ছে না বা কবে বা চালু হতে পারে, তো আমরা কিন্তু এখানে বিস্তারিত কিন্তু পেয়ে যাবো। আর স্টার মনিটাইজেশন করতে গেলে আপনার কী কী লাগবে, অর্থাৎ আপনার ভিডিওগুলো কোন ধরনের ভিডিও হতে হবে সব কিছু কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে এসে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টার মনিটাইজেশনে এলিজিবল ক্রাইটেরিয়াতে কিন্তু চলে আসলাম, অ্যান্ড আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা স্টারের বিনিময়ে কিন্তু আমরা 1 টাকা করে পাবো, মানে 1 USD করে পাবো, মানে 1 টাকা করে পাবো আর কি। তো আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচ্ছে যে, তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মানে এখানে কিন্তু আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে, অ্যান্ড এখানে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু মানতে হবে। যদি আপনি এগুলো না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্টার মনিটাইজেশনটা করতে পারবেন না। এখানে বলা হচ্ছে যে আপনার ভিডিওগুলো কিন্তু 18+ বা 6 বা 42 ভিডিও হলে চলবে না, কাটাচিরা ভিডিও হলে চলবে না, অবশ্যই কিন্তু আপনার রিয়েল কন্টেন্ট ভিডিও হতে হবে। তো আমরা যদি এখান থেকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নামে যে অপশনটা রয়েছে সিম্পলি যদি আমরা এখানে একটা ক্লিক করি, তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমরা দেখতে পারবো আমরা স্টার মনিটাইজেশনটা করতে পারবো কিনা, মানে কয়টা ক্রাইটেরিয়া রয়েছে স্টার মনিটাইজেশনটা করতে গেলে, তো এখানে কিন্তু আমরা বিস্তারিত কিন্তু দেখতে পারবো। একটু লোড নিচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টার মনিটাইজেশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আমরা কিন্তু এখানে চলে আসছি, অ্যান্ড আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাই তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই কিন্তু রয়েছে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে এটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। দেখতে পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ড অবশ্যই কিন্তু আপনাকে মানতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। তো 2 নম্বরে হচ্ছে কি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, অর্থাৎ আপনার কিন্তু নিজস্ব ভিডিও হতে হবে, অন্য ভিডিও হলে চলবে না। আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করে যদি আপনি ভিডিওটা আপলোড করে দেন সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা মনিটাইজেশনের জন্য এলিজিবল কিন্তু হবে না।
আপনার ফোন দিয়ে যে কোনো একটি ভিডিও রেকর্ড করে সেই ভিডিওটা আপনারা রিলে আপলোড করে দিতে পারবেন, তাহলেই কিন্তু আপনি স্টার মনিটাইজেশনটা কিন্তু করতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে 2 নম্বর শর্ত। তো 3 নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে 1000 ফলোয়ার্স, কিন্তু আপনাকে লাস্ট 7 দিনের ভিতরে কিন্তু পূর্ণ করতে হবে। তো এখানে কিন্তু 20 তারিখে কিন্তু বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো 4 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ আপনার দেশটা কিন্তু অবশ্যই কিন্তু ইলিজিবল কান্ট্রিতে, অর্থাৎ স্টার মনিটাইজেশন ইলিজিবল হবে কিনা ওই সমস্ত দেশে কিন্তু আপনার দেশটা থাকতে হবে। তো এটা কিন্তু আমরা একটু পরে কিন্তু দেখে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে 5 নম্বরে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকের যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে মানতে হবে, তাহলেই কিন্তু আপনি স্টার মনিটাইজেশনটা কিন্তু করতে পারবেন। তো এখানে একটা কথা বলা হচ্ছে, আপনি যদি নিজের কন্টেন্ট আপলোড করে যান তাহলে কিন্তু আপনি সবগুলোই ক্রাইটেরিয়া কিন্তু আপনি মেনে চলতে পারবেন। নিজের কন্টেন্ট যদি আপনি আপলোড করে যান তাহলে সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন অ্যান্ড আপনি স্টার মনিটাইজেশনটা কিন্তু করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে সিম্পলি বেক করে পেছনে আসি, তো বেক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নন গেমিং পার্টনার যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে স্টার মনিটাইজেশনটা করতে পারবে। তো এখানে কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু পাচ্ছি না, বাট এখানে কিন্তু ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু স্টার মনিটাইজেশন কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ার অপশনটা রয়েছে। দেন আমরা যদি এখান থেকে আবারও একটু স্ক্রল করে নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে যে সমস্ত ফেসবুক আইডি বা ফেসবুক পেজগুলো রয়েছে, মানে ফেসবুক পেজ গেমিং লেভেল আপ গ্রামে রয়েছে, তো তারা কিন্তু এখান থেকে স্টার মনিটাইজেশনটা করতে পারবে। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসি, তো দেখুন এখানে কিন্তু বাংলাদেশ ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যে সমস্ত ফেসবুক আইডি বা ফেসবুক পেজগুলো লেভেল আপ প্রোগ্রামে রয়েছে, অর্থাৎ গেমিং লেভেল আপ প্রোগ্রামে রয়েছে, তো তারা কিন্তু এখন স্টার মনিটাইজেশনটা করতে পারবে। আর এখানে যদি আমাদের বাংলাদেশ কান্ট্রিটা থাকতো তাহলে অবশ্যই কিন্তু আমরা স্টার মনিটাইজেশনটা করতে পারতাম, বাট যেহেতু এখানে বাংলাদেশ কান্ট্রিটা নাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখন স্টার মনিটাইজেশনটা করতে পারবো না। বাট খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশেও কিন্তু এটা চালু হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন, তাহলে অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে এটা কিন্তু চালু হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে ভাই স্টার থেকে আর্নিংটা কিভাবে হবে বা কি পরিমাণ আর্নিং হতে পারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে তিরোটা আইকন আসবো, দেন এখান থেকে আমি ভিডিও অ্যান্ড ওয়াচ নামে যে অপশনটা রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে চলে যাব গেমিং অপশনে। তো গেমিং অপশনে আসার পর এখানে যে সমস্ত গেমিং কন্টেন্ট রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে কিন্তু আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন ওকে, মানে কীভাবে আর্নিংটা হবে আর কি। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা গেমিং লাইভ ভিডিও কিন্তু ওপেন করছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার অপশন রয়েছে অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবস্ক্রিপশন অপশনও কিন্তু রয়েছে। তো আজকের ভিডিও টপিক যেহেতু স্টার নিয়ে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এখান থেকে স্টার অপশনে একটা ক্লিক করে দেবো। তো স্টার অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো করবে আপনার সামনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 99টা স্টার কিন্তু আমি এই ব্যক্তিকে মানে গিফট করতে পারবো অ্যান্ড তার বিনিময়ে কিন্তু আমাকে দিতে হবে 102 টাকা কিন্তু ফেসবুক টিমকে দিতে হবে। তো তার বদলে কিন্তু ফেসবুক টিম ওই ব্যক্তিকে কিন্তু 99টা স্টার কিন্তু দিবে। তো এখন কথা হচ্ছে আমি এই টাকাটা কীভাবে দিব। দেখুন আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে কিন্তু আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করার কথা বলবে, অর্থাৎ আপনাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের বিনিময়ে কিন্তু আপনাকে 102 টাকা কিন্তু দিতে হবে ফেসবুক টিমকে। তো ফেসবুক টিমকে দেওয়ার পর ফেসবুক টিম থেকে আপনাকে কিন্তু মানে 99টা স্টার কিন্তু আপনাকে গিফট করবে। এই 99টা স্টার কিন্তু আপনি এই ব্যক্তিকে কিন্তু আপনি গিফট করতে পারবেন। তো আশা করি আপনার বুঝতে পারছেন। তো যারা ভাবতেছেন স্টার মনিটাইজেশন অন করে টাকা আর্নিং করবেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখুন এখানে কিন্তু আমাকে 102 টাকা মানে ফেসবুক টিমকে দিয়ে কিন্তু এখানে কিন্তু 99টা স্টার কিন্তু এই ব্যক্তিকে দিতে হবে। তো আমি তো 102 টাকা দিব না, আপনি কি দিবেন? আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি কি আমাকে দিবেন 100টাকা 600 টাকা কি আপনি আমাকে দিবেন? অবশ্যই না। তো যারা ভাবতেছেন ফেসবুক স্টার থেকে আর্নিং করবেন, তারা কিন্তু বুঝতে পারছেন কীভাবে স্টার থেকে আর্নিংটা হবে। বেশি পরিমাণে কিন্তু আর্নিং কিন্তু হবে না, কারণ বাংলাদেশে কিন্তু এখন এমন কেউ নেই যে আপনাকে 100 টাকা বা 200 টাকা দেবে, ঠিক আছে? তো এই ফেসবুক স্টার নিয়ে এত লাফালাফি করার কিছু না, যখন আপনার ফেসবুক আইডি তাটা ইলিজিবল হয়ে যাবে তখন আপনি জাস্ট মনিটাইজেশনটা ইনেবল করে রাখবেন। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে কিন্তু আপনি ওখান থেকে আর্নিং করতে পারবেন, বাট আদারওয়াইজ এখান থেকে কিন্তু আর্নিং করাটা অসম্ভব, কারণ কেউ কিন্তু টাকা দিতে চাইবে না। সো ভিডিওটা এই পর্যন্তই। আই হ্যাভ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।